আবারও ফিরে এলাম আপনাদের সাথে আমি বিশ্বজিৎ নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ক্লাস বর্ডার অ্যান্ড শেডিং মাইক্রোসফট অফিস ওয়ার্ডে। বর্ডার অ্যান্ড শেডিং কি চলুন দেখি। তার জন্য প্রথমত আমরা একটা মাইক্রোসফট অফিস ওয়ার্ড অ্যাপ্লিকেশন ওপেন করে নেব। ওপেন করার জন্য স্টার্টে ক্লিক করবেন, দেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড। ওপেন করার পর এখানে আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিছু টেক্সট টাইপ করে রেখেছি। এই টেক্সটের মধ্যে আপনারা এই যে দেখতে পাচ্ছেন পেজটা, এই যে পেজটার মধ্যে কিভাবে পেজে বর্ডার দেব, চলুন দেখি কিভাবে বর্ডার দেওয়া যায়। তো বর্ডার দেওয়ার জন্য সর্বপ্রথমে যেখানে ক্লিক করবেন সেটা হচ্ছে পেজ লেআউট রিবন ট্যাব। এই যে পেজ লেআউট রিবন ট্যাব দেখতে পাচ্ছেন, সেই পেজ লেআউট রিবন ট্যাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন পেজ বর্ডার বলে লেখা আছে। এই পেজ বর্ডারে ক্লিক করলেই আর একটা বক্স ওপেন হয়ে যাবে। এই বক্সের মধ্যে এখানে দেখবেন যে পেজ বর্ডার ট্যাব, তার নিচে চলে আসবেন আর্ট বলে অপশন আছে। সেই আর্ট অপশনের নিচে ক্লিক করলে অনেকগুলো বর্ডার এখান থেকে দেখতে পাবেন, অনেক ধরনের বর্ডার আছে, আপনার যেটা ইচ্ছে সেটা দিতে পারবেন, তারপরে ওকে করে নেবেন। তাহলে দেখুন বর্ডার পড়ে গেছে, পেজের মধ্যে বর্ডার দেওয়া হয়ে গেছে। এই বর্ডার দিলে কি হয়, পেজটা দেখতে ভালো লাগে এবং প্রেজেন্টেশন কাউকে কোনো অফিসে বা কোনো জায়গায় শো করলে দেখতে খুব ভালো হয় এবং তাড়াতাড়ি গ্রহণযোগ্য হয়। তো এটাকে বলা হয় পেজ বর্ডার। এবং শুধুমাত্র বর্ডার অর্থাৎ টেক্সটকে বর্ডার কিভাবে দেওয়া যায় চলুন দেখি। সর্বপ্রথমে আমরা ক্লিক সিলেক্ট করে নেব যতটুকু লেখাকে বর্ডার দিতে চাই সেই লেখাটুকুকে। তা আমি টেক ধুলিয়ান যে লেখা আছে সেই টেক ধুলিয়ান লেখাটুকুকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আবার ওই পেজ লেআউট রিবন ট্যাব, তার মধ্যে পেজ বর্ডার, সেখানে ক্লিক করলাম। এবার দেখবেন যে এখানে বর্ডার আছে, সেই বর্ডার সে ক্লিক করবেন। বর্ডার সে ক্লিক করলে যে বক্স দেখতে পাচ্ছেন লেখা আছে, এই বক্সে ক্লিক করবেন। বক্সে ক্লিক করার পর এখান থেকে ইচ্ছা মতো আপনি বর্ডার দিয়ে দিতে পারেন, যেটা আপনার ভালো লাগবে বর্ডার দিতে সেটা দিয়ে দিবেন। এখান থেকে অনেক দেখবেন ডিজাইন আছে বর্ডারে, যে কোনো একটা বর্ডার স্টাইল দিয়ে দিলাম। দিলে দেখবেন এখানে বর্ডার পড়ে গেছে। তো এই যে বর্ডারটা পড়েছে এটা পুরো পুরো লাইনটাতে পড়ে গেছে, সেটা আমি যদি যতটা লেখা আছে ততটাকে দিতে চাই তাহলে এক্ষেত্রে কি করবেন বলে দিই। এক্ষেত্রে করবেন যে সিলেক্ট করার সময় যতটুকু লেখা আছে ততটুকুই সিলেক্ট করবেন, বেশি সিলেক্ট করবেন না। এটুকু সিলেক্ট হয়ে গেল এরপরে সেমভাবে যাবেন পেজ বর্ডার, তারপরে বর্ডার, এবার বক্স, বক্সের পরে ওকে করবেন। ওকে করলে দেখবেন ওইটুকুই লেখাকেই এবার বর্ডারটা হয়েছে। এবার আমরা শেডিং ব্যবহার করব। শেডিংটা কি, শেডিং করার জন্য প্রথমত সেমভাবে লেখাটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে পেজ বর্ডার, পেজ বর্ডারে গিয়ে দেখবেন আর একটা ট্যাব আছে শেডিং বলে, সেই শেডিংয়ে ক্লিক করবেন। শেডিং বলতে বর্ডারের ভিতরের অংশটাকে কালার করা। এখান থেকে ফিল করবেন যে কালার দিতে চান সেই কালার দিয়ে ফিল করে ওকে করে দিবেন। তাহলে দেখুন এখানে একটা কালার পড়ে গেছে লেখাটা, তাহলে এটা হেডিংয়ের মতো লাগছে। এটাকে বলছি আমরা বর্ডার অ্যান্ড শেডিং। চলুন আমরা প্রথম প্যারাগ্রাফটাকে দিয়ে দেখাই। প্রথমত প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর বর্ডার অ্যান্ড শেডিং, তারপরে শুধুমাত্র বর্ডার ট্যাব, বক্সে ক্লিক, তারপর নিচে চলে আসবেন যে কোনো একটা স্টাইল চুজ করে নেবেন। চুজ করার পরে ওকে করবেন। দেখুন এখানে বর্ডার হয়ে গেছে। এবার এর মধ্যে যদি আমাদেরকে শেডিং ব্যবহার করতে হয় তাহলে সর্বপ্রথমে আমরা সিলেক্ট করে নেব, সেমভাবে চলে আসবো বর্ডার অ্যান্ড পেজ বর্ডার। পেজ বর্ডারে গিয়ে শেডিং, শেডিংয়ে গিয়ে এখান থেকে যে কোনো একটা শেডিং আপনারা নিয়ে নেবেন, যেটা আপনার ইচ্ছে ভালো লাগবে যেটা সেটা নিয়ে নিতে পারবেন। অনেকগুলো কালার আছে, এখান থেকে ওকে করবেন। যে ওকে করলে দেখবেন একটা কালার পড়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন কালার হলো, এটাকে বলছি আমরা বর্ডার অ্যান্ড শেডিং।
আশা করি বুঝতে পেরেছেন বর্ডার অ্যান্ড শেডিং কী জিনিস, কীভাবে কাজ করে বর্ডার অ্যান্ড শেডিং, কীভাবে অ্যাপ্লাই করতে হয়। তো এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের ভিডিওগুলো আমি দিতে থাকবো এবং আপনার কাছে মেসেজটা যাতে পেয়ে যান। মেসেজটা পাওয়ার জন্য ইউটিউবের পাশে দেখবেন সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে, সেই বেল আইকনটাই একবার ক্লিক করে দেবেন, তাহলে নোটিফিকেশনটা আপনার মোবাইলে অটোমেটিক চলে যাবে এবং আপনি বাড়িতে বসে বসেই এই কাজগুলো শিখে নিতে পারবেন। একটা একটা করে ভিডিও দেবো, সেই ভিডিও দেখে আপনি অবশ্যই কাজগুলো একটা একটা করে শিখে নিতে পারবেন। তো যখন ভিডিওটা দেখবেন খাতা নিয়ে বসবেন, খাতায় এই নোটগুলো করে নেবেন যে কোথা থেকে আমি কি করছি, সেই কাজগুলো খাতায় লিখে নেবেন, তাহলে আপনার মনে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এর পরবর্তী ভিডিও দেখার জন্য এইটুকু যে আমরা পেজ বর্ডারটা দিলাম এটা প্র্যাকটিস করুন, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ।